আমি কি করে ভুলে গেলাম গো, যে আমার আমার এমন একটা সাংঘাতিক রোগ হয়েছে যে আমি কারোর কাছে ঘেঁষতে পারবো না। আমি কেন বেঁচে আছি, আমার মরণ হয় না কেন? জীবনে মিথ্যা কথা বললি বলে আমার তো অহংকার ছিল শিখা, কিন্তু আজ এই প্রথম বুঝতে পারলাম। আজকে যদি আমি মিথ্যা কথাটা বলতে পারতাম। কি করছে, এখনো রেডি হয়নি? চেঞ্জ করেই বেরিয়েছে দেখছি তো। তাহলে কি একটু আগেই গেছে ওখানে? কিন্তু যদি ওদিকেই যেত তাহলে তো করিডোরেই দেখা হয়ে যেত। আবার কিছু গন্ডগোল করেছে, মোস্ট প্রবাবলি রাস্তা গুলিয়েছে। কোন দিকে চলে গেছে কে জানে স্টুপিডটা? ও গড, আবার সেই টেনশন। কোনোভাবে যদি ওর সাথে তিস্তার দেখা হয়ে যায় তাহলে তো তোর কি হয়েছে রে? ও তুই! আরে আমার আবার কি হবে, কিছু না। অফিস থেকে লিভ নিয়েছিস অথচ এখানে বসে অফিসের ফাইল খাটছিস। কি হুম, কতদিন তুই ছুটি নিয়ে এরকম রুমে বসে থাকবি বলতো? এই প্রফেশনে এত ছুটি নেওয়া যায় না। তোর সার্ভিস রেকর্ডটা দেখেছিস? এরকম করলে কিন্তু তোর হাত থেকে জবটা চলে যাবে। কি রে, শুনছিস আমার কথা? কেন করছিস এরকম? আমার কাছে আর কোনো অপশন নেই, তাই। ইয়েস স্যার। স্যার কুছ খাস নেই, বস হমারি তবিয়ত থোড়া সা। নেই নেই, হম আ রহে অভি অভি। ইয়েস স্যার, ওকে। কে ম্যানেজার? তো ঠিকই বলেছিস তুই, এবার বোধহয় সত্যি চাকরিটা গেল। এই কেন, কি বলছেন স্যার? ওই বলছেন গিয়ে দেখা করতে এক্ষুনি। দেখ, হয়তো অন্য কোনো কারণ ডেকেছে, বাট আই এম সিরিয়াস। কাজটা নিয়ে এরকম ছেলেখেলা করিস না। এই আমার না একটা কাজ আছে, একটু বেরোতে হবে। তুই যা, গিয়ে দেখা করে আয়। এই রে গুড্ডু কাঁদছে, তুই একটু প্লিজ দেখ না রে ওকে। আমি বেরোলাম, বুঝলি? এখানে কি কেউ আসে না? এত ফাঁকা কেন চারপাশ? হোটেলের লোকজন কাউকেও দেখছি না।
রাস্তায় যাচ্ছি তো, ঘর থেকে বেরিয়ে রাইট টার্ন করতে বলেছিল, তা নয় তো ডান দিক, তারপর তুমি সোজাই এলাম, কিন্তু ছাদে যা সিঁড়িতে কেন? কার পায়ের আওয়াজ পেলাম, কিন্তু এদিকে তো কেউ নেই। আর একটু এগিয়ে দেখব, তিস্তার সাথে যেন কনককে দেখা না হয়ে যায় কোনোভাবে। এত আনন্দ নিয়ে বেড়াতে এসেছে স্টুপিডটা, তিস্তা এখানে চাকরি করে জানলে পুরো মুডটাই স্পয়েল হয়ে যাবে ওর। আর সত্যি এখনো জানি না কেন এখানে এসেই আবার সেই তিস্তার মুখোমুখি হতে হলো। কিন্তু আগে যে করি হোক কনককে খুঁজে পেতেই হবে, তিস্তাকে নিয়ে ভাবার টাইম এটা নয়। কোথাও যাওয়া যাবে না, যেখানে
যাবো সেখানে গিয়ে এরকম কিছু একটা করবেই। এখানে কোথাও নেই, আমরা দেখলাম তো, আমি শিওর উনি অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছে। অন্য কোনো কারণ নেই তো দাদাভাই? এখানে আমাদের সাথে তিস্তাও রয়েছে বলে। তিস্তা যদি রিভেঞ্জ নেয়, যদি কোনো ক্ষতি করে বৌরানীর,